ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। আয়নাঘরের প্রমাণ পেল কমিশন, 400 অভিযোগ, 13 কার্যদিবসে গুমের 400 অভিযোগ জমা পড়েছে। অভিযোগ দেওয়ার সময় 10 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে দৈনিক পত্রিকাটি তাদের রিপোর্টের শিরোনাম করেছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, দ্রব্যমূল্য কমাতে নজর কম। বাজার দর আওয়ামী লীগ সরকার আমলে উচ্চমূল্য মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল, তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাতো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন নিয়ে দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে। আয়নাঘরে সাজবদল, নষ্ট গুমের আলামত। রিপোর্টে বলা হয়েছে উত্তরা র্যাব ১ এর দপ্তরে আয়নাঘর, ডিজিএফআই সদর দপ্তরের পাশে আয়নাঘরে 5টি সেল, গোপন বন্দিশালার প্রমাণ মিলেছে। ভুক্তভোগীরা চান সংরক্ষণ। কমিশনে 13 দিনে অভিযোগ 400, অন্যান্য দেশে আছে জাদুঘর হিসেবে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের দুর্নীতি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, গরিব মন্ত্রী হাসান মাহমুদের বলগাহীন ধন সম্পদ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা আসছেন আজ, শ্রমবাজার বিনিয়োগ রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে। ডিসি নিয়োগের ঘুষের অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে। ডিসি নিয়োগের লেনদেনের অভিযোগ অস্বীকার জনপ্রশাসন সচিবের, ঘুষের খবরে তোলপাড়। তদন্ত কমিশন গঠনে দায়িত্ব পেল 3 উপদেষ্টা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরও তাদের রিপোর্টের শিরোনাম করেছে, আয়নাঘর প্রমাণ মিলেছে, জমা 400 অভিযোগ, গুম তদন্ত কমিশনের সংবাদ সম্মেলন। সংস্কার কমিশনের গ্যাজেট প্রকাশ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ, আরো 35 সদস্য অন্তর্ভুক্ত। ম্যাক্সিমকো গ্রুপের কারসাজি নিয়ে দৈনিক পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ম্যাক্সিমকো গ্রুপের কারসাজি, রপ্তানির 623 কোটি টাকা পাচার। সিআইডির তদন্তে ম্যাক্সিমকো গ্রুপের পাচারের পরিমাণ 957 কোটি টাকা, 99 প্রতিষ্ঠানের 920 কোটি টাকা দেশে আসেনি। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা নিয়ে। ব্যবসা বাণিজ্যে উদ্বেগ, আস্থার সংকট, বহুমুখী চাপে ব্যবসা, শিল্পাঞ্চলে হামলা ভাঙচুর, কমেছে উৎপাদন, ব্যাংক ঋণের সুদের হার বেড়ে 15% ছাড়িয়েছে, পরিচালনা ব্যয় বেড়েছে 30%, ডলারের বিনিময় হার বেড়েছে প্রায় 41%, 2 বছরে 84 টাকা থেকে বেড়ে 122 টাকা, ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যয়বহুল, বেড়েছে ব্যবসার ব্যয়, খেলাপি হতে যাচ্ছেন ভালো উদ্যোক্তাও, গ্যাস সংকট, উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে বিক্রি কমে যাওয়া সহ বহুমুখী সংকটে বেসরকারি খাত বিপর্যয়ে, শিল্প উৎপাদন সক্ষমতার বড় অংশ বসে থাকছে, পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসায়ীরা গণহারে ঋণ খেলাপি হয়ে যাবেন, সংকটে থাকা ব্যবসায়ীদের টিকে থাকার জন্য নীতি সহায়তা প্রয়োজন। আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে ফের সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, 5 সংস্কার কমিশনের সদস্য হলেন যারা। সামিট গ্রুপের অনিয়ম নিয়ে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, সামিট সিন্ডিকেটের কব্জা ইন্টারনেট, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাচারের অভিযোগ, প্রাইভেট কোম্পানির চেয়ে সরকারি প্রতিষ্ঠানকে বেশি রাজস্ব দিতে হয়, ধুঁকছে বিএসসিপিএলসি, সরকারি প্রতিষ্ঠান গিলে খাচ্ছে বেসরকারি কোম্পানি, সরকারি প্রতিষ্ঠানে সক্ষমতা থাকা সত্ত্বেও প্রাইভেট খাতে আমদানির লাইসেন্স, প্রয়োজন না থাকলেও সাবমেরিন ক্যামেরার লাইসেন্স প্রদান, সামিটের উপর নির্ভরশীল করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানকে, আবদার করলেই অনুমোদনে তোড়জোড়। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের ফের সংলাপের ইস্যুতে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, দলগুলোর সঙ্গে কাল বসছে সরকার, তৃতীয় দফা সংলাপে কথা হবে সুনির্দিষ্ট বিষয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, বাজারের আগুন নিভে কবে, রিপোর্টে কিছু পণ্যের দাম উল্লেখ করা হয়েছে, আটা খোলা 50 থেকে 52, চাল 60 থেকে 62, মসুর ডাল চিকন 140 থেকে 150, পেঁয়াজ 110 থেকে 120, ডিম ডজন 170, গুটি কয়েক কোম্পানিকে এলসি খোলার অনুমতি দিয়ে বাজারে অস্থিরতা, ডক্টর মোস্তাফিজুর রহমান। সালমান এফ রহমানের খেলাপি ঋণ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, দেশের ঋণ খেলাপের জনক সালমান, এক ব্যাংক থেকে নেওয়া 25,000 কোটি টাকার 72% খেলাপি। মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, পাল্টাপাল্টি ভয়ঙ্কর প্রস্তুতি, খামিনিকে হত্যায় ইসরায়েলি ছক, ইরানের হুঁশিয়ারি, লেবাননে চলছে লড়াই। পুলিশ সদর দপ্তরে বদলি করা পুলিশ কর্মকর্তাদের ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, সদরে শিকড় কেড়েছেন অর্ধশত পুলিশ কর্মকর্তা, কয়েকজন কর্মকর্তা আছেন 10 বছরেরও বেশি সময়, অন্তর্বর্তী সরকারের বদলির আজ লাগেনি তাদের। রাজধানীর যানজট ইস্যুতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ঢাকার যানজট নিরসনে বিশেষজ্ঞদের 6 তরিকা, রিপোর্টে বলা হয়েছে 1 মাসের মধ্যে পাইলট প্রকল্পের শুরুতে হাইকোর্ট মোড় থেকে
আবদুল্লাপুর পর্যন্ত কাজ করা হবে। সোনারগাঁও মোড়ে ট্রাফিক সিগন্যাল কার্যকর করা হবে। এই সিগন্যাল তৈরি হবে বুয়েটে।